সামান্য দৈনিক সংক্রমণ কমেছে। একদিনে কোভিড আক্রান্ত হয়েছে 38,949 জন এবং গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 542 জনের। সক্রিয় রোগের সংখ্যা 4,30,422 জন। ইতিমধ্যেই আমরা জানি যে বিশেষজ্ঞরা বলেই দিয়েছেন যে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং গোটা বিশ্বে কিন্তু তৃতীয় ঢেউয়ের প্রভাব ইতিমধ্যেই পড়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও বেশি সচেতনতার কথা বলছেন বারবার করেই বিশেষজ্ঞরা। আজকের আপডেট যেটা রয়েছে গোটা দেশের নিরিখে, সেখানে সামান্য দৈনিক সংক্রমণ করে কমেছে একদিনে কোভিড আক্রান্ত 38,949 জন এবং 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 542 জনের। কিন্তু তারপরেও কোথাও গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গা ছাড়া একটা মনোভাবও লক্ষ্য করা যাচ্ছে, সেটা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, আজকে দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে, কিন্তু এর আগে আমরা গত দুদিন ধরে দেখছি যে দৈনিক সংক্রমণ কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃতীয় ঢেউ যেখানে অবশ্যম্ভাবী, কি করণীয় এই মুহূর্তে? ঠিক আমরা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, কতটা আশা কতটা আশঙ্কা রয়েছে? প্রথম কথা হচ্ছে করোনা সংক্রমণের গ্রাফ প্রত্যেক দিন যদি আমরা পর্যালোচনা করি একটু ওঠানামা করতেই পারে, কোনোদিন বাড়বে কোনোদিন কমবে, এটা আমরা বলে আসছি। আমরা আশা করেছিলাম যে দ্বিতীয় ঢেউ শেষ হয়ে যাবে এবং তৃতীয় ঢেউকে আমরা বিলম্বিত করতে পারব, আমরা বিলম্বিত করতে পারবো আশা করেছিলাম, কারণ মানুষ সচেতন ভাবে তাদের ভূমিকা পালন করছিলেন। কিন্তু নিত্য নতুন গণপরিবহন অন্যান্য অফিস কাছারি খুলে দেওয়ার ফলে অর্থনীতিকে সজীব করে রাখার কথা ভেবে সেই মানুষই কিন্তু এখন যে আচরণটা করছেন সেটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার নয়। মানুষকে সচেতন ভূমিকা পালন করতে না শেখাতে পারলে এই সংক্রমণ রোধ করা যাবে না, কেননা ডেল্টা এবং ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের আশেপাশে ওত পেতে বসে রয়েছে, যে কোনো সময় থাবা বসাতে পারে। সেই জায়গায় আমাদের আরো বেশি সচেতন হতে হবে, কেননা ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তিনিও কিন্তু সতর্ক করে দিয়েছেন, শুধুমাত্র আমাদের দেশ বলে না সারা পৃথিবীর বিভিন্ন দেশকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যে হারে ইউরোপের বিভিন্ন দেশে আমাদের দেশের উত্তর পূর্ব অংশে যেভাবে নতুন করে সংক্রামিতের সংখ্যা বাড়ছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু মানুষ যদি অসাবধানতা অবলম্বন করে, অসচেতন ভাবে চলাফেরা করতে শুরু করে, পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখার কাজটা ভুলে যায়, মাস্কের ব্যবহার সচেতন ভাবে নিয়মিত না করেন, তাহলে কিন্তু এই সংক্রমণ আবার যতটা বিলম্বে আসবে ভেবেছিলাম তৃতীয় ঢেউ তার তুলনায় আগেই এসে হাজির হবে। এইটা রোধ করার জন্য তিনটি ভূমিকা পালন করতে হবে, যা আমরা প্রথম থেকেই বলছি, ব্যক্তি মানুষকে, তাদের বিভিন্ন জনগোষ্ঠীকে এবং প্রশাসনকে নজরদারি এবং সুপারভিশনের কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের সেন্টিনেল সার্ভাইল টেস্ট করার যে উদ্যোগ সেভাবে কিন্তু ম্যাপিং করতে হবে, নতুন করে ছোট ছোট জায়গায় সংক্রমণ লুকিয়ে ছড়িয়ে আছে কিনা সেটা দেখার জন্য প্রশাসনিক তৎপরতার সঙ্গে নিজেদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর বণিক। টেলিফোন লাইনে রয়েছেন ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক, আজকে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত দুদিনের দিকে যদি নজর রাখা যায় সংক্রমণ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কতটা আশঙ্কার জায়গায় রয়েছি, কিংবা কোথাও গিয়ে আসার জায়গাও রয়েছে এখনো? না, আশঙ্কার জায়গায় রয়েছে আমি বলবো, কেন কি যেভাবে আমরা দেখছি মানুষজন আবার যেন ঢিলেমি শুরু করেছে, এবং যেটা আমাদের চিন্তা যে 12 থেকে 18-র মধ্যে যে বাচ্চারা আছে তাদের মধ্যেও কিন্তু ইনফেকশন একটা বিরাট মাত্রায় হতে পারে। তো আমার ভারত সরকারের কাছে একটা আবেদন যে জাইকোভ ডি ভ্যাকসিন, যেটা কিনা ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা জমা পড়েছে ভারত সরকারের কাছে এই 12 থেকে 18 বছরের জন্য, এবং সেই ভ্যাকসিন কিন্তু অত্যন্ত কার্যকারী দেখা যাচ্ছে, সেই ভ্যাকসিনকে দ্রুত ভারতবর্ষে কিন্তু অনুমোদন দিতে হবে, যাতে আমরা এই যে এজ গ্রুপটা আছে তাদের কিন্তু সুরক্ষিত করতে পারি। অবশ্য এটা বলা বাহুল্য যে আমাদের কোভিড বিধিগুলো মানতে হবে, মানুষ এখন দেখছি পাহাড়ে চলে গেছেন, সাগর পাড়ে চলে গেছেন, একটু কিন্তু ধৈর্য ধরতে হবে। আমরা খুব তাড়াতাড়ি যদি আবার আনলক গুলো করে ফেলি তাহলে কিন্তু তৃতীয় ঢেউকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির একেবারে দুয়ারে নিয়ে আসবো, সেটা করা উচিত না। ধন্যবাদ ডক্টর ভৌমিক। সেক্ষেত্রে প্রশাসনিক তৎপরতার সঙ্গে নিজেদের সচেতনতাও কিন্তু অত্যন্ত দরকার এই তৃতীয় ওয়েভ মোকাবেলা করার জন্য, এমনটাই বলছেন বিশিষ্ট চিকিৎসকরা।